ভারতীয় জনতা পার্টি
তাঁতের মতো করে এই এলাকার কাজ করতে শুরু করেছে আমাদের লোকের নেতৃত্বরা। রতনজয় কাকা থেকে শুরু করে আমার জেলার নেতৃত্ব রতিশদা থেকে শুরু করে আমাদের অমলদা থেকে শুরু করে অমলজিৎ থেকে শুরু করে আমাদের দিলীপদা থেকে শুরু করে সবচেয়ে বড় কথা আমাদের হলিওদা, আমাদের যুব আইকন, আমাদের দীর্ঘদিন ধরে মহারাজার সঙ্গী হিসেবে কাজ করে হলিওদাকে সামনে রেখে আমরা এই বিধানসভা কাজ করব বন্ধু। তাই আমি বেশি দীর্ঘক্ষণ আলোচনা করব না। আমার পরবর্তী বক্তা আমাদের মহারাজ এবং আমাদের মনি জাতি জনজাতি, শুধু উপজাতিদের নয়, শুধু কংথাই বারাদের জন্য নয়, আমাদের রাজপুত্র রাজ পরিবার আপনারা নিশ্চয়ই দেখছেন ওনাদের পূর্বপুরুষরা। আমরা রূপকার ত্রিপুরা রাজা বলি, যার যেই দল যেই পরিবার মহারাজা বীর বিক্রম পরিবারের থেকে আগত আমাদের প্রদ্যুত কিশোর বুবাগ্রা মহোদয় আপনাদের সামনে বিস্তারিত ভাবে একদম দই হাই খাই চুল সেরা বিশ্লেষণের মাধ্যমে নরমন যত সাইকনার নাই তা করাও আন অনুরোধ আন অনুরোধ খাইও আং নরবাই বিশ্বাসঘাত খাইয়া নরবাই আং বেমানি খাইয়া কিন্তু বিজেপি বেমানি খাইও বিজেপি বেমানি খাইমানি কারণ ভাই নরাপনি বাবাই সামং টাউনানি বাবাই আং তিপ্রাম উঠাও ফাইও তা করাও আমি আপনাদের সঙ্গে বেইমানি করেনি, আমি আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। আমি প্রথমে বলছি আপনাদের বুথে আমি এমডিসি হয়েছে, আপনাদের বুথে সারা ত্রিপুরা রাজ্যে যত এমডিসি রয়েছে সবচেয়ে বেশি বুথে আমাকে ভোট দিয়ে আজকে এডিসি কাউন্সিলে পাঠিয়ে দিয়েছে আপনারা। কাজে আমি বলবো আপনাদের কাছে আমি ঋণী, নরকনি আরো ঋণী, সেই ঋণ পরিশোধ খাইনানি বাগই তিনি ত্রিপুরা মুথাগো ফাইও এবং বিজেপিও তঙ্গ নরকনি বাগই আং সামুং তাংমিয়া তা করো আন মাফ খাই দি অবনি বাবাই তা করো অনেকে হুমকি রুব অনেকে হুমকি রুব হংস ত্রিপুরা বিশ্বাসঘাত খাইকা ওই লংত্রাই মন্দিরে গিয়ে অভিশাপ করে হংস ত্রিপুরা শালি চাথুং শালি কখনো হবে না, শালি কখনো হবে না। হংস ত্রিপুরাকে রাস্তা দিয়ে এখন কিছুদিনের মধ্যে হংস ত্রিপুরা স্কট চলে যাবে কখনো কিছু ইয়া তা করো অবনি বাবাই আউ নরণ ছানাই আউ নরণ তিনি ছানাই কেব তা গিরি দি কেব তাল এসে দি কাইসা কক তুমি কক বলক বাসা ভাই শুকনের অভিশাপে গুরু মরে না নেনে অভিশাপ ভাই ত্রিপুরা মুথা কিরিয়া থইব থইয়া ত্রিপুরা মুথার সংগঠন নাই ত্রিপুরা মুথা কপলাই নাই অবনি বৈনরণ লাশ কক থানাই যত হিমাইতি তাকুর সবাই আপনারা বলবেন আমি বলবো মহারাজা আমাদের ভূভাগ্র আয়োগ লক্ষ্ণ তোমরা সবাই বলবেন আয়োগ লক্ষ্ণ বলবে তো বলবে তো সবাই বলবো তো ওই পিছনে নরক ছাই আপলে যত ছানাই দে ছাদি যত ছাবাই নাই বলে রেডি ওয়ান টু থ্রি ভূভাগ্রা আয়োগ লক্ষ্ণ ভূভাগ্রা আয়োগ লক্ষ্ণ তিপ্রামুথা আয়োগ লক্ষ্ণ প্রদ্যুৎ কিশোর আয়োগ লক্ষ্ণ ফাইনাল বিধানসভা নির্বাচন সামনে বিধানসভা শম্ভু লাল করিথম ফাইনাল বিধানসভা নির্বাচন বিজেপি পাইলাংথম 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 তিপ্রামুথা আয়োগ লক্ষ্ণ বাপরে বাপ ঠিক আছে হামবাই যতন বিজেপি ফাইনাল জং জিতে নাই যতন হামবাই খুলমকা যতন বেকুনরে জু জু সবাইকে নমস্কার ধন্যবাদ যতন।